শীতকে সামনে রেখে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি বিশেষ করণীয় শীত মৌসুম উপলক্ষে এবং শীত মৌসুম উপলক্ষে আমাদের জানা জরুরি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা এটা আমরা আজকে নিবেদন করে এরপরে প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। শীত এই সময়টা এই মৌসুমটা এটা যখন আসে আমরা অনেকে খুশি হয়ে যাই, অনেকের বেশ পছন্দনীয় ঋতুর একটা হলো কি শীত, তাই না? গরমে বিশেষ করে যখন স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিদ্যুৎ আসা যাওয়ার পলাপলি খেলে, তো এই সময়ে শীত পছন্দ করা ছাড়া তো আসলে কোনো উপায়ও নেই। তো এই শীত যখন আমাদের অনেকের বেশ পছন্দের ঋতু, ঠিক একই সময়ে দেশের বহু মানুষ আছেন এই শীত তাদের জন্য আতঙ্কের অপর নাম। আমি পঞ্চগড়ে একবার শীত বস্ত্র বিতরণ করতে গিয়েছিলাম, আমার মনে পড়ে বাংলাদেশে এত শীত, দেশের বাইরে অনেক ঠান্ডা, অনেক শীত, আপনার টেম্পারেচার -2, -1 বা আরও বেশি ঠান্ডাও সেসব জায়গায় হয়, বরফ পড়ে, এগুলো তো হয়, কিন্তু বাংলাদেশে এত বেশি শীত হতে পারে সেটা পঞ্চগড়ের ওই প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার অঞ্চলে না গেলে বোঝার কোনো উপায় ছিল। সে সমস্ত জায়গায় যে শীতে হাত মোজা, পা মোজা, কান টুপি, চাদর, জ্যাকেট সব একসাথে পরার পরও মনে হচ্ছিল যথেষ্ট না, ঠিক একই সময় এমন বহু কুঁড়ে ঘর আমার চোখে পড়েছে যে কুঁড়ে ঘরগুলোতে কিছু মানুষ বসবাস করেন, যে মানুষগুলো সামান্য একটু বাতাসেই কনকনে শীতে জুবুজুবু হয়ে ভিতরে পড়ে থাকে, সামান্য একটু বাতাস তার ঘরে যেন ঢুকতে না পারে সেটি নিবারণ করবার মতো পর্যাপ্ত পলিথিনের ব্যবস্থাও নেই, এরকম মানুষ এখনো বহু আছে। আমরা যখন আমাদের আলমারিতে, আমাদের বিভিন্ন ড্রয়ার ইত্যাদিতে শীতের কাপড় 2টা জায়গা 4টা 6টা 8টা 10টা এরকম পর্যন্ত অনেকের আছে, অনেক শীতের কাপড় এগুলো পরাও হয় না, আমরা ফেলে রাখছি, ঠিক এই সময় বাংলাদেশে কোনো কোনো এলাকায় প্রায় বছর শীতের তীব্রতায় মানুষ শীত নিবারণ করতে না পারার কারণে মৃত্যুর মুখে পতিত হয়, সেই ঘটনা আমাদের শোনা লাগে। তো এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আছে। তো সেই শীতকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু করণীয় আছে। সর্বপ্রথম যে করণীয়র কথা বলতে চাই তা হলো, ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সৃষ্টি নিয়ে চিন্তা করবে, ভাববে, গবেষণা করবে। শীত এটা কার সৃষ্টি? আল্লাহ। গ্রীষ্ম কার সৃষ্টি? সব কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শীতের স্রষ্টা, এই শীত এটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার স্মরণ হওয়ার, আল্লাহকে স্মরণ করবার সুযোগ, বরং এর গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, ইশতাকাতি নার ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফা'আযিনা লাহু ফা'আযিনা লাহা বিনাফাসাইন নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা فهو اشد ما تجدونه من الحر واشد ما تجدونه من الزمهرير। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে বিভক্ত করেছেন, যদিও জাহান্নামের যে শাস্তি হবে সেখানে বিভিন্ন রকমের শাস্তির অ্যারেঞ্জমেন্ট আছে। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে যে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছিলেন সেগুলোর বিবরণ যে তিনি আমাদের দিয়েছেন হাদিসের মাধ্যমে, সেখান থেকে আমরা জানি যে বিভিন্নভাবে জাহান্নামীদের শাস্তি হতে থাকবে, এক একজনকে এক একভাবে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে প্রধান 2টা ডিপার্টমেন্ট বা বিভাগ আছে জাহান্নামের, এর একটা হলো নার আর একটা হলো জামহারি। নার হলো আগুন আর জামহারি হলো ঠান্ডা। জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, অবিশ্বাসীদেরকে, ঠিক একইভাবে ঠান্ডা দিয়েও, ঠান্ডার তীব্রতার মধ্যে ফেলেও শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে জাহান্নাম থেকে আমাদেরকে পানাহ এবং মুক্তি নসিব করুন। এই জাহান্নামের 2টি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সবগুলো উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অনুযোগ, একটা অভিযোগ করেছে, শিকায়ত করেছে, শিকায়ত করে, অভিযোগ করে আল্লাহকে বলেছে, আল্লাহ আকালা বাদি বাদ, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে,
জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। গ্রাস করে কিভাবে বা কেন গ্রাস করে? গ্রাস করে হলো সেখানকার গরম এবং ঠান্ডার তীব্রতার কারণে। অনেক প্রাণী আছে দেখবেন রাক্ষসে ভাবের কারণে সে স্বজাতিকে খায়, পারলে নিজের বাচ্চাকে খায়, পারলে নিজের শরীর কামড়ায়, এটাকে বলে রাক্ষসে ভাব। যখন কারো কোনো পশুর ভিতরে হিংস্রতা তীব্র আকার ধারণ করে তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে অনেক লোক আছে বদমেজাজি, যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন দেখা যায় নিজেকে নিজে শেষ করে ফেলতে চায়, আছে না? এটা হলো যখন তার ভেতরকার ক্ষোভটা তীব্র হয়। তো জাহান্নাম তো আর মানুষ বা প্রাণী না, তার তো কোনো প্রাণ নেই, কিন্তু সেখানকার যে গরম, সেখানকার যে ঠান্ডা, সেটা এত প্রচণ্ড, এত তীব্র যে এক অংশ অন্য অংশতে গ্রাস করে ফেলার উপক্রম হয়। বাইরে আমার সে জাহান্নামের আগুনের তীব্রতা, এর ভয়াবহতা এবং দাবদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের আলোকে আমরা জানি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, দুনিয়ারে আগুনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে জানা আছে কারো? দুনিয়ার সব আগুন তো একরকম না, চুলোর আগুন আর কলকারখানার আগুন সবগুলা কি একরকমের? সবগুলো একরকম। তো দুনিয়ার আগুন আমরা যেগুলো সচরাচর দেখি ঘরে রান্না বাড়া মা বোনরা করেন, এগুলোর চাইতে দুনিয়াতে বহু তীব্র গরমের আগুন আছে। সেই তীব্রতাগুলো, দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, সর্বোচ্চ পর্যায়ের যে তীব্রতা আছে দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুনের তীব্রতা এর চাইতেও 70 গুণ বেশি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ নসিব করুন। সম্মানিত ভাইয়েরা, তো জাহান্নাম যখন তার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, এই অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ের করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআদিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। কয়টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন? দুইটা, নাফাসুন ফি সাইফি ও নাফাসুন ফি শীতা। তার একটা হলো গ্রীষ্মকালে আর একটা হলো শীতের সময়। মূলত যে জাহান্নামের তো দুইটা বিভাগ আছে, নার বা আগুনের বিভাগটাকে একটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন বছরে একবার বা বিশেষ সময় একবার, আল্লাহর এলেমে আছে সেটা। আর আরেকটা হলো জাহান্নামের যে জামহারির বা ঠান্ডা বিভাগ আছে যেটা দিয়ে শাস্তি দেওয়া হবে, সেই জাহান্নামীদেরকে সেই বিভাগকে একবার ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। ভাব ছাড়লে কি হয়, আমরা বাসা বাড়িতে দেখি মা বোনরা যখন রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করার সময় দেখবেন যখন ভাত রান্না করা হয় ঢাকনা দেওয়া থাকে, আগুনের তীব্রতায় যখন গরম হয়ে চরম পর্যায়ে পৌঁছে তখন ব্যাপারটা এরকম হয় যেমন পাতিলটা ব্লাস্ট হয়ে যাবে, তাই না? ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় না পাতিল, তখন মা চাচিরা কি করেন, ঢাকনাটা আস্তে করে একটু সরাইয়া দেন। উদ্দেশ্য কি? একটু ভাপটা বের হয়ে গেলে এটার যে ব্লাস্ট হয়ে যাওয়ার যে একটা ভাব, এটা একটু হলেও কমবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, যাতে করে ওই যে তীব্রতার কারণে যে নিজেকে নিজে গ্রাস করে ফেলার যে এক ভয়াবহ দৃশ্য, সেটা যেন একটু হলেও অবদমিত হয়। তো সেই ঠান্ডা এবং সেই গরমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। পৃথিবীতে এক প্রান্তে কখনো শীত আর এক প্রান্তে কখনো গরম। এই শীত এবং গরমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোথাও 3 মাস, কোথাও 6 মাস, কোথাও পুরো বছর, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর ইলম এবং হিকমা অনুযায়ী তিনি এটাকে বন্টন করে দিয়েছেন। তো দুনিয়াতে যত গরম আমরা অনুভব করি, দুনিয়াতে যত শীত আমরা অনুভব করি, এই শীত এবং গরম, এই ঋতু যেটা আমরা ফিল করি, অনুভব করি গোটা পৃথিবীর মানুষ, এটা হলো মূলত জাহান্নামের ছাড়া সেই, জাহান্নামের ছোড়া সেই। একজন ইমানদার তিনি নবী আলাইহিসসালামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস জানার পর গরমের তীব্রতা কিংবা শীতের মৌসুমে যখন প্রচণ্ড শীতের দাবদাহ অনুভব করবে, শীতের তীব্রতা অনুভব করবে, শীতের যে ভয়াবহতা এটা যখন অনুভব করবে মানুষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবে জাহান্নামের থেকে এবং তার মন চলে যাবে জাহান্নামের দিকে।
আচ্ছা, আমরা এখানে তো অনেক মানুষ আছি, শীত আমাদের জীবনে প্রতি বছর একবার করে আসে। প্রচন্ড শীতে জাহান্নামের ঠান্ডার কথা মনে হয়েছে কিনা, যে এই যদি হয় জাহান্নামের ছাড়া ভাপের অবস্থা, তাও তো আমাদের দেশে এত শীত হয় না, এর চেয়ে বহুগুণ বেশি শীত পৃথিবীর অনেক দেশে হয়। তো সেই শীতে যদি এই অবস্থা হয়, এটা যদি ভাপের অবস্থা হয়, পাতিলের পাতিলের মুখ থেকে যে ভাপটা বের হচ্ছে ঢাকনার পাশ দিয়ে, ওইটা যদি এই পর্যায়ে হয়, তাহলে পাতিলের ভেতরের অবস্থা কি আর তলের অবস্থা? জাহান্নামের কথা স্মরণে আসা কথা কি কথা না বলেন, কিন্তু আমাদের কয়জনের স্মরণে আসে বলেন? আমরা কোনো আল্লাহর বান্দা কি এখানে আছি যে বলতে পারি যে গত বছর শীতের মৌসুমে ঠান্ডার কষ্টে, ঠান্ডার তীব্রতায়, শীতের প্রচণ্ডতায় আমার জাহান্নামের কথা স্মরণ হয়েছে এবং আল্লাহর কাছ থেকে আমি পানা চেয়েছি? এমন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আমি প্রতি বছরই স্মরণ করি, বহুবার স্মরণ হয়, এবং এটা রীতিমতো আমার রুটিন আমল আমি বানিয়ে নিয়েছি, যেহেতু জাহান্নামের ছাড়া ভাব, অতএব এই ভাব অনুভব করার পর, আঁচ করার পর তো জাহান্নামের কথা অটোমেটিক কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, তাহলে শীতের মৌসুমে একটি করণীয় আমরা পেলাম, সেটা হলো শীতের তীব্রতায় জাহান্নামের কথা স্মরণ হবে, এবং একইভাবে গ্রীষ্মের তীব্রতাও জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো আমরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দুইটাই বলতে পারেন, এক বচন বহু বচনের পার্থক্য। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পানা দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে পানা দিন। ভাইরা, আমার অনেক তরুণ এবং যুবক বন্ধুরা এখানে আছেন, এ হাদিস শোনার পর আপনাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে দুনিয়ার এই গরম, দুনিয়ার এই ঠান্ডা, জাহান্নাম থেকে আসছে কেমনে আসলো, কোন পাইপলাইন দিয়ে আসলো, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, এটা কোনো বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত কিনা, আর এই যে হাদিস আপনি শুনাইলেন, এটা আদৌ কোনো ভিত্তি, এটার কোনো গ্রহণযোগ্য ভিত্তি বৈজ্ঞানিক আলোকে আছে কিনা? আজকাল আমাদের যুবকদের মধ্যে সব কিছুকে যুক্তি এবং লজিক দিয়ে যাচাই করার একটা প্রবণতা তৈরি হয়েছে। তো এটা নিয়ে কথা বলতে গেলে আমার অন্য কথা আর বলা হবে না, আমি শুধুমাত্র এটুকু বলতে চাই যে আল্লামা ইকবালের একটা কথা আছে, জো সমাজ মে আ গই ও ফির খোদা কিউ কর হুয়া, আপনার বিবেক বুদ্ধি দিয়ে যদি আল্লাহ তালার সব কিছু আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, রপ্ত করে ফেলতে পারেন, তাহলে আবার উনি আল্লাহ হলেন কেন? যে তার সবই আপনি বুঝে ফেলছেন, তাহলে আর আপনারা তার মধ্যে পার্থক্য কি হলো? আল্লাহ তো তিনি যে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার সব কিছুর রহস্য আবিষ্কার করবেন আর বুঝে ফেলবেন, আপনার ব্রেন দিয়ে ক্যাপচার করে ফেলবেন, তাহলে তো স্রষ্টা সীমিত হয়ে গেলেন, এবং এ তো আপনার আর তার মধ্যে পার্থক্য থাকলো না। একজন সাধারণ শ্রমিক, একজন ধরেন ড্রাইভার, আর একটা বড় ইন্ডাস্ট্রির মালিক, মালিক যদি ড্রাইভারকে বলে যে এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো, ওইটা অমুক জায়গায় দিয়ে আসো, ড্রাইভার যদি বলে আচ্ছা স্যার বুঝলাম দিয়ে আসবো, কিন্তু কেন দিয়ে আসবো, লাভটা কি বলেন তো? এভাবে যদি প্রত্যেক কথায় লজিকটা জানতে চায়, আর তার যদি বুঝে না আসে যে আমার মালিক কি বুঝায় এই কাম করে, বুঝি না, ওই জায়গাটা দিয়ে আসে অমুক জায়গাটা কি লাভ, এগুলো করে অযথা করে উনি, এরকম পণ্ডিতি করা কিছু ড্রাইভার বলেন বা আপনার বিভিন্ন পর্যায়ের অফিসার বলেন, সাধারণ কর্মচারী বলেন, যে মালিকের উপরেও এক ইঞ্চি বেশি বুঝে, এরকম অনেক লোক আছে না? তো এই লোকটা যদি মালিকের সব মায়ের প্যাচ, তার সকল যোগ বিয়োগ, তার সকল ক্যালকুলেশন বুঝে যায় তো, তাহলে তো এ তো মালিক হয়ে যায়, ঠিক না বলেন? সবকিছু তার বুঝে আসার কথা না, কিন্তু এই হলো মানুষ, উনি মালিক উনি শ্রমিক দুজনই মানুষ, তাদের মধ্যে যদি এত পার্থক্য হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি, পার্থক্য কি এখানে কোনো তুলনাই চলে না। অতএব স্রষ্টার কোনো কাজ, সেটার যদি আপনি রহস্য আবিষ্কার করতে না পারলে আপনি সেটা মানবেন না, ধরবেন না, বিশ্বাস করবেন না, এই যদি হয় তাহলে তো আপনি স্রষ্টার প্রতি বিশ্বাস করেন না, আপনি নিজের লজিক এবং নিজের বুদ্ধির গোলাম হলেন, যে আমার বুদ্ধি ধরলে আমি মানবো, না হলে মানবো না, তাহলে তার আল্লাহর প্রতি ইমান হলো না, ইমান হলো আপনার নিজের নফসের প্রতি। তো এই বিষয়ে লম্বা ছড়া আলোচনার সুযোগ আছে, লজিক নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু কথা আছে, যেগুলো এই সাবজেক্টের মানুষদের কাছ থেকে আমার শেখা এবং শোনা আছে, কিন্তু সেটা বলার সুযোগ আজকে না, তাহলে অন্য কথা বলা যাবে না। শুধু আমরা এটুকু বলি, বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনে কারিমের আয়াত দ্বারা যখন কোনো কিছু প্রমাণিত হয়, সেটা আমার বুঝে আসুক আর না আসুক, পৃথিবীর সবচেয়ে বড় মহাসত্য সেটি। এরকম দু চার দশটা, বিশটা, পঞ্চাশটা বা একশোটা উপমা
দেওয়া যাবে। আমি এখন উপস্থিত 2-10-20টা উপমা দিতে পারবো ইনশাআল্লাহ, যে কোরআন কোনো কথা বলেছে, হাদিস কোনো কিছু বলেছে, আজ থেকে 1400 বছর আগে যখন এই আয়াত এবং হাদিস সাহাবিদের সামনে এসেছে, তখন তখনকার মানুষের যে জ্ঞান বিজ্ঞান, তখনকার টেকনোলজি, তখনকার সায়েন্স, তখনকার প্রযুক্তি, তখনকার বিদ্যা বুদ্ধি, এগুলো দিয়ে ওই হাদিস বা আয়াতকে কোনোভাবে বায়োলজিক প্রমাণ করার কোনো স্কোপ ছিল না, কোনোভাবেই না। কিন্তু সেটা কালের পরিবর্তনে 100 বছর পরে এসে, বা 1000 বা 1500 বা আপনার কম বেশি কিছু কাল পরে এসে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে যে কথা হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, সেটা অবাস্তব না। এরকম বহু বিষয় আছে না নাই বলে। যেমন একটা ছোট্ট উপমা দিই, মানুষের আমল, কোরআন এবং হাদিস বলছে এটা মাপা হবে, মানুষের কর্ম, কর্ম কি করা হবে, পরিমাপ করা হবে। আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারাহ ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ। যে ব্যক্তি বিন্দু পরিমাণ বা যাররা পরিমাণ, যে ব্যক্তি ভালো কাজ করবে সে এটা দেখতে পাবে, আর যে যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেও দেখতে পাবে। তাহলে কাজকে এখানে আল্লাহ তাআলা ওই যাররা যে পরিমাণ পরিমাপ করা হয় ওইটার সাথে তুলনা করেছে। এবং আল্লাহ বলেছেন ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমল পরিমাপ করার জন্য পরিমাপ যন্ত্র আমি দাঁড় করাবো কিয়ামতের ময়দানে। আমলকে আল্লাহ তাআলা মাপবেন। আচ্ছা, 1400 বছর আগে যখন আজকের এই সায়েন্স টেকনোলজি ছিল না, মানুষের কর্ম আবার কিভাবে পরিমাপ করা হবে, এটা বোঝার কোনো উপায় ছিল? কিন্তু এখন তো আমরা কত কিছুই মাপতে পারি, আমরা জ্বর মাপি, আমরা তাপমাত্রা মাপি, আমরা অনেক কিছু মাপি, পরিমাপ অনেক কিছুর আমরা করি, কি করি না বলেন? ভূমিকম্প কত মাত্রার হলো সেটা আমরা মাপি, কত কিছু আমরা এখন মাপতে পারি। তো সৃষ্টি হয়ে যদি পরিমাপের এত সব বিষয় আবিষ্কার করতে পারে, তাহলে এই সৃষ্টিকে আল্লাহ যে মেধা যে ব্রেন দিয়েছেন, যারা সেটা দিয়ে আবিষ্কার করেছে সেই মহান স্রষ্টা, তার জন্য মানুষের কর্ম পরিমাপ করা এটা সম্ভব, লজিক্যাল, এটা কোনো অসম্ভব বিষয় না। এরকম যে বললাম কয়েকশো উপমা দেওয়া যাবে, যে কোরআন যখন এটা নাজিল করেছে তখন এটা মানুষে বুঝে আসেনি, হাদিস যখন এ কথা বলেছে তখন সেটা তখনকার সায়েন্স টেকনোলজি বিজ্ঞান দিয়ে মানুষ বুঝে না, কিন্তু একটা সময় বুঝছে। অতএব কোরআন এবং হাদিসের এই সমস্ত কথা, এগুলো যদি আপনার আমার বিবেক বুদ্ধিতে না আসে, তো আজ থেকে 500 বছর পর, 1000 বছর পর তখনকার বিজ্ঞান এটাকে প্রমাণ করবে, অথবা যদি কোনো বিজ্ঞান কোনো সময়ের সায়েন্স প্রমাণ নাও করে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য ছাড়া মিথ্যা হওয়ার কোনো আসল সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। মানুষ একটা সময় লজিকের পূজা, নিজের লজিকের পূজা করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে মানুষ ঘরে ঘরে নাস্তিক হবে, ঘরে ঘরে আল্লাহর প্রতি অবিশ্বাসী হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছে। তো সেই ভয়াবহতা যেন আমাদেরকে গ্রাস না করে, আমাদেরকে যেন পেয়ে না বসে। তাহলে প্রথম করণীয় আমরা শীত উপলক্ষে পেলাম, যে শীতের তীব্রতা এবং প্রচণ্ডতা যখন আমরা অনুভব করব, সাথে সাথে আমাদের স্মরণে আসবে যে এই শীতের মূল ঠিকানা হলো জাহান্নাম, এটি সেখান থেকে এসেছে, কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া এসেছে, কোন কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, তার এলিম আল্লাহ তাআলার কাছে, কিন্তু হয়েছে এটি প্রমাণিত, যার কারণে একজন ইমানদার তিনি জাহান্নামের কথা স্মরণ করবেন, ঠান্ডার তীব্রতা জাহান্নামকে স্মরণ করে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা, আর রাত জেগে তাহাজ্জুদ পড়া, দিনে নফল রোজা রাখা এবং রাত জেগে তাহাজ্জুদ পড়া। শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ, আপনি গরমের সময় রোজা রাখাটা এতটা সহজ হবে না। শীতের সময় একে তো দিন থাকে ছোট, যার কারণে খুব তাড়াতাড়ি দিন পার হয়ে যায়, আপনি সাহারি খাওয়ার পরে দেখতে দেখতে কাজে ব্যস্ত থাকলে ইফতারের সময় চলে আসবে, আবার গরম খুব বেশি না থাকার কারণে পানির তৃষ্ণা খুব একটা হয় না, ক্ষুধা কম লাগে, এই জন্য শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ হয়। আবার রাতে তাহাজ্জুদ পড়াটাও সহজ হয়। কিভাবে সহজ হয়? কারণ শীতের সময় রাত ছোট না বড়? বিশাল বড়। অনেক বড় হওয়ার কারণে শীতের রাতে যদি আপনি একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারেন, তাহলে দেখবেন অটোমেটিকলি তাহাজ্জুদ আপনার পড়া সহজ হবে। হজত তো বটেই, তাহাজ্জুদ পড়াও কি হবে,
সহজ হবে, কারণ বিশাল বড় রাত, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন। তো এই জন্য শীতের দ্বিতীয় আমল হলো, স্পেশালি বিশেষভাবে শীত আসলে আপনি দিনে নফল রোজা এবং রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আবু হুরায়রা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন আল গানিমাতুল বারিদা আস-সাওম ফিস শীতা। এই হাদিসকে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বন্ধ করেছেন, অনেকে সাহাবীদের উক্তি হিসাবে বলেছেন, তবে এটি যে বর্ণিত এবং প্রমাণিত এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বিশুদ্ধভাবে প্রমাণিত যে আল গানিমাতুল বারিদা আস-সাওম ফিস শীতা, শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ। এটাকে বলা হয় শীতল সুবর্ণ সুযোগ, মানে ঠান্ডা উপলক্ষে একটা মহা সুবর্ণ সুযোগ যে চাইলে নফল রোজা রাখা যায়। তো এই জন্য সাহাবা একরাম শীতের মৌসুম আসলে খুশি হতেন এই জন্য যে নফল রোজা বেশি রাখা যাবে, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়া যাবে। গরম আসলে সেটা এতটা সম্ভব হয় না, কারণ গরমে রাত তো ছোট, তাহাজ্জুদ পড়া কঠিন, আবার দিন বড়, রোজা রাখাও কষ্টে। তো এই জন্য সাহাবা একরামের কাছে এটা বেশ লোভনীয় ছিল। একজন সিনিয়র সাহাবি তার ওফাতের সময়, মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, তার চোখ বেয়ে পানি পড়ছিল, মৃত্যু শয্যায় শায়িত তিনি। আশপাশে থাকা আত্মীয় স্বজন তারা বলা বলি করছিলেন যে হয়তোবা উনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, প্রিয়জনের মায়ায় কান্না করছেন, এখন স্বাভাবিক। তো তিনি তাদের এই কথোপকথন, আলাপচারিতা বা তাদের এই প্রশ্ন শোনার পর তিনি উত্তর করে বললেন, তোমরা যা ধারণা করেছ বাস্তবে আমি সেজন্য কাঁদছি না। বলে কেন কাঁদছেন? তিনি বললেন যে দেখো, আমি প্রতি বছর শীত আসলে যে আমলের বিরাট সুযোগ পেতাম, এখন আমার তো মনে হচ্ছে আমার জীবন শেষ মুহূর্তে একেবারে চলে এসেছে, আমি তো আর সেই সুযোগটা সামনে যে শীত আসছে আমি পাবো না। তো শীতে আমল এবং ইবাদতের যে সুযোগ এটাকে বড় বেশি মিস করছি আমি, আর সেজন্য আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়েছে। সাহাবা একরামের চিন্তাধারা কি ছিল আর আমরা কি ভাবি? তো শীত উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা, এই হাদিসের উপর আমল করে বহু সাহাবীরা গোটা শীতের মৌসুমে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। বেশি বেশি তো পরের কথা, এই মজলিসে এমন মানুষ কি আছেন কেউ যে গত বছর শীতের মৌসুম উপলক্ষে একটি হলো নফল রোজা রাখছেন? সোম বৃহস্পতিবারের না, আইয়া বীজের না, সেগুলো তো সারা বছরের, শুধুমাত্র শীতের মৌসুমটা যাচ্ছে এ উপলক্ষে আমি একটা রোজা রেখেছি, এমন কোন আল্লাহবান্দা আছেন এখানে? আলহামদুলিল্লাহ শেখ আলী হাসান তৈব ভাই আছেন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, ভাইকে তৌফিক দিয়েছেন, আর কেউ আছেন আপনাদের মধ্যে? আপনি রাখছেন রমজান মাসের রোজা? গত রমজানের রোজা রাখছেন? রমজানে শীতে নকল রোজা রাখছেন? সোম বৃহস্পতিবার, সোমবার, সোমবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয়, বৃহস্পতিবার উপলক্ষে সাপ্তাহিক রোজা রাখতে হয়, আর 20, 13, 14, 15 চাঁদের এগুলো সাপ্তাহিক রোজা রাখার দিন, এগুলোর বাইরে শুধু শীতের মৌসুম সে উপলক্ষে রোজা রাখছেন কি? হ্যাঁ, তো এরকম মানুষ আমি খুঁজছি, আছেন কেউ? তাহলে দেখা গেল এত বিশাল বড় মসজিদ, এত মানুষ, একজন মানুষও পাওয়া যায় নাই, ওই ক্যামেরাম্যান ভাই ছাড়া, আমার ভাই ছাড়া একজন মানুষও পাওয়া যায় নাই। আমি প্রতি বছরই চেষ্টা করি আলহামদুলিল্লাহ 2-4টা হলেও রাখার। আজকে এই মসজিদ থেকে আমরা নিয়ত করি, আমাদের অনলাইনে যে সমস্ত ভাইরা আমাদেরকে এখন দেখছেন বা পরে দেখবেন, আপনারাও আসুন, নিয়ত করি এই যে শীত আসছে, শীত শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক জায়গায়, এই শীতকে কেন্দ্র করে শীতের মৌসুম সে উপলক্ষে আমি একটা হইলেও নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে পাক্কা নিয়ত করছেন যে এবার এই বছর আমার শীতের মৌসুমে আমি একটা হলো রাখবো, হাত তুলে নিন। আল্লাহ তাআলা আমাদের সব হাতগুলোকে কবুল করে নিন, আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করুন। তাহলে শীত উপলক্ষে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আরেকটা ডিউটি দিচ্ছি, সেটা হলো বাসায় গিয়ে যারা বিয়ে করেছেন তারা মিসেসকে, আর যারা বিয়ে করেন নাই তারা সহকর্মীকে, রুমমেটকে, অথবা আম্মাকে, আব্বাকে, অন্য কাউকে এই দাওয়াতটা পৌঁছায় দিয়ে আমলটা করাবেন, একটা মৃত আমলকে জিন্দা করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? শীত উপলক্ষে একটা হলেও রোজা রাখবো, খুব বেশি কষ্ট হবে, মরে যাবো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করুন। যে আমল সাহাবীরা এত গুরুত্বের সাথে করেছেন সে আমল আমি জীবনে একবারও করি নাই, 30-40টা মৌসুম, 50টা শীত অনেকের জীবনে এসছে,
কিন্তু জীবনে একটা বারও রাখা হয়। দুর্ভাগ্যের কথা, রাখবো তো ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান যারা আছেন একজনেরটা দেখছি, আমরা সামনের বার সবার হাতটা দেখতে চাই। যদি আল্লাহ আমাকে সামনের শীত বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ আমি কিন্তু আপনাদের থেকে রিপোর্ট নেব। এজাজ কই, বাইরে গেছে, ও রাখছে কিনা খবর নিতাম, যে আমার সাথে ঘুরে ও নিজে রাখছে কিনা। আচ্ছা আসব দেখি, ধরবো ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ওয়াজ মাহফিল অথবা দিনই হালাকা এই প্রোগ্রামগুলো থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। হুজুর তো আপনারা বালাবুরা খাওয়াবেন, খেয়ে যাবে, আবার হাদিয়া দিবেন, হাদিয়া নিয়ে চলে যাবে। আপনি কি নিয়ে গেলেন? আপনি কি নিয়ে গেলেন? আসলেন আর হুজুর দেখলেন আর খুব মন ভরে আলোচনা শুনলেন, কিছু নিয়ে গেলেন না। এটা কোনো আদর্শ দিনই প্রোগ্রাম হতে পারে না। আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে যাবো ইনশাআল্লাহ। এর ভিতরে যেগুলো বলছি সবগুলোই নিয়ে যাব। স্পেসিফিকলি এই একটা বিষয়ের কথা বললাম, শীত উপলক্ষে আমরা নফল রোজা রাখবো, একটা দুইটা চারটা, যার যতটুকু তফিক হয়, ঠিক আছে? তো ইনশাআল্লাহ সেই সাথে তাহাজ্জুদ, এটা তো বড় কঠিন হয়ে গেছে। রোজা রাখা যতটা কঠিন, তাহাজ্জুদ তার চাইতে কঠিন হয়ে গেছে, কিন্তু চেষ্টা করলে সেটা কঠিন থাকবে না ইনশাআল্লাহ। এই মৌসুমে শীত উপলক্ষে যদি আপনি একদিন রাত 9:30-9:30 মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ অটোমেটিকলি আপনি রাত 4:30-3:30 আপনার ঘুম ভেঙে যাবে, 4টা ঘুম ভেঙে যাবে, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শীত উপলক্ষে প্রথম আমলের কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভাব পাঠিয়েছেন, এটি জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। অতএব শীতের কষ্টে জাহান্নামের কথা স্মরণ করব এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব। দ্বিতীয় আমল বা করণীয় বললাম, এটা হলো সুন্নাসম্মত আমল। প্রথমটা হাদিসে বলা হয় নাই, কিন্তু এই কষ্টে একজন ইমানদার সেদিকে স্মরণটা যাওয়ার কথা, সেই আলোকে বলা। আর এটি হলো সুন্নাসম্মত আমল। দ্বিতীয়টা সেটা হলো যে শীত উপলক্ষে নফল রোজা রাখবো আর রাতে তাহাজ্জুদ পড়বো। প্রতিদিন না পারি মাঝে মধ্যে করবো, ছুটির দিনগুলোতে অন্তত করবো, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার তিন, তৃতীয় আমল হলো শীতের সময় ওযু করতে বেশ গরম আরাম লাগে না, কষ্ট হয়? কষ্ট হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন, যাদের বাসায় গিজার টিজারের ব্যবস্থা নাই। আজকাল তো এখন মাশাআল্লাহ অনেকের বাসাতে গিজার টিজার আছে, তো তারা জানেন যে শীতে ওযু করতে কত কষ্ট হয়। তো তৃতীয় শীত উপলক্ষে আমল হলো, কষ্ট হলেও কষ্ট উপেক্ষা করে শীতে ওযু করা। কষ্ট উপেক্ষা করে কি করা? ওযু করা। অনেক মানুষ আছে দেখবেন, শীত আসলে ওযু ধরে রাখা নিয়ে কম্পিটিশন করে, আছে না? এবং গর্ব করে বলে যে আমি আসরেরটা দিয়ে এশা চালাই দিছি। আরেকজন আবার তাকে টাক্কা দিয়ে বলে, আরে ভাই এটা গল্প দেওয়ার জিনিস হলো, আমি জোহরটা দিয়ে এসা চালাইছি। এরকম কম্পিটিশন হয় কি হয় না? আলহামদুলিল্লাহ কেউ যদি এত লম্বা সময় যদি ধরে রাখতে পারেন, স্বাভাবিকভাবে কোনো অসুস্থতা নাই, তার গ্যাস আউট হয় না, তার পেশাবের বেগ হয় না, আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে সমস্যার কিছু নেই, ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, শীতকালে কোনো মানুষ, সরি গরমকালে কোনো মানুষ এটা বলে না যে আমি এই জোহরের ওযু দিয়ে এসা পড়ছি, বলে? শীতের সময় মসজিদের ওযুখানা দেখবেন, এশার নামাজের সময়, ফজরের নামাজের সময় তাকায় দেখবেন উযু করনেওয়ালা মানুষ দু চারজনও পাবেন না। কিন্তু গরমের দিন যদি আসে, দেখবেন এশার সময় উযুখানা সবচেয়ে বেশি ভিড়। কাহিনী কি? কাহিনী একটাই, যে শীতের সময় উযু করতে কষ্ট হয়, সেজন্য চেপে চুপে উযু ধরে রাখার চেষ্টা করি আমরা। মনে করেন মাগরিবের পরে পেশাবের বেগ হয়েছে, গ্যাস আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো তখন হার্ড হয়ে যায়, যাতে কি গ্যাসটা আউট না হয়, পেশাব যেন না হয়, একটু শক্ত হয়ে যায়, জিম খিসে যায়, দাঁত খিসে যায়, কোনো রকম একটু ধরে রাখে, আর ঘড়ি দেখে আর 20 মিনিট, আর 20 মিনিট, আর 15 মিনিট, কোনো রকম এশা নামাজটা তাড়াহুড়ো করে পড়ে শেষ করতে পারলে এবার যায় সব ছেড়ে দেয়। এই প্রবণতাটা আমাদের মধ্যে আছে কিনা বলে? বেশিরভাগ মানুষের মধ্যে প্রবণতা আছে। এই প্রবণতাটা কি ভালো না খারাপ? এটা দিনই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ, আবার স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকেও
এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ? অনেক খারাপ, অনেক ক্ষতিকর। তো যার কারণে শীতের গুরুত্বপূর্ণ একটা করণীয় হলো যে শীত আসলে কষ্ট এবং শীতের ঠান্ডা এগুলোর ভয়ে অজু ধরে রাখা, চেপে চুপে ধরে রাখা চেষ্টা না করে বরং অজু যদি ছুটে যায় ছুটে যাক, আপনি অজু করে ফ্রেশ অজু দিয়ে ফ্রেশ মুডে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। আচ্ছা, আপনি বিয়ে করছেন, নতুন বিয়ে করেছেন, এখন শ্বশুর বাড়ি যাবেন, প্রথম স্ত্রীর সাথে বিবির সাথে সাক্ষাৎ হবে, বাসরে যাবেন, তো রাত্রে ধরেন কোনো কারণে আপনার হাত পা একটু ময়লা বালিশালি আছে, একটু পরিষ্কার করা দরকার। আপনি তখন বলবেন যে যেই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আবার এগুলা পানি দিয়ে ধুতে ধুতে গেলে, একটু ফ্রেশ হইতে গেলে আসছি ঢাকা শহরে সিএনজিতে বা কোনোভাবে দুলাবাড়ি লেগে গেছে, এখন এগুলা করতে গেলে কষ্ট হয়ে যাবে, তো বাসরের ঝামেলাটা সেরে ফেলাই একসাথে সকালে করবো, ফজরের নামাজের সময় একসাথে করবেন, এটা করবেন। আচ্ছা, বাসর তো পরের কথা, শ্বশুর বাড়ি ঘন ঘন যখন নতুন বিয়ের পরে যান তখনও তো যাওয়ার আগে আনফ্রেশ থাকলে ধুয়ে মুছে ঠান্ডা ঠান্ডা তখন কোথায় পালায় যায়, পুরো ফ্রেশ মুডে যাওয়ার চেষ্টা করেন, যে শ্বশুর বাড়িতে যাবো তো ফ্রেশ মুডে যায়, তাই না? অনেক মানুষ আছে দেখবেন যে শ্বশুর বাড়িতে যাওয়ার আগ দিয়ে শ্বশুর বাড়ির কাছাকাছি স্যালনে ঢুকে, দেখছেন স্যালনে ঢুকে একটু চুল টুল ঠিক আছে কিনা, একটু আশ্রয় নেয়, ফিটফাট সব ওকে আছে কিনা, এরপর একটা একটু দিয়া সব দেখে টেখে তারপর বিসমিল্লাহ তাও কথা বলে ঢুকে, ঠিক কিনা বলেন? তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যাচ্ছেন, আল্লাহর ঘরে যখন যাচ্ছেন, আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছেন, তখন আপনার এদিকে পেশাবের বেগ, ওদিকে টয়লেটের বেগ, ওদিকে গ্যাস আউটের বেগ, আপনি সেগুলো সব চুপে চাপে যে আল্লাহ আর পাঁচটা মিনিট, এই যে বেগ নিয়ে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজটা কি কোনো ভালো নামাজ? এটা কোনো কোয়ালিটিফুল নামাজ? আরে সে মানুষ জান্নাতের আশা আল্লাহর কাছে জোরালো আশা কিভাবে করে, যে সামান্য একটু শীতের তীব্রতা এবং শীতের কষ্ট এটাকে উপেক্ষা করে অজু করতে প্রস্তুত না, সে আবার কোন মুখে আল্লাহর কাছে জোর গলা জান্নাতের আশা করতে পারে? অতএব শীত আসলে আমরা চাপা চাপি করে অজু রাখবো না, বরং কষ্ট হলেও অলসতা না করে অজু করে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে না? এটা একটা আমল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম দারাজাত, তোমাদেরকে কি আমি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো তোমাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবে আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে, আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিবে, এরকম কিছু আমলের কথা কি বলবো না? সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলো। তখন নবী আলাইহিসসালাম বলেছেন কয়েকটা আমলের কথা, এর ভিতরে একটা আমল হলো ইসবাহুল বুদুই আলাল মাকারি, তোমার কষ্ট হবে, এই কষ্ট হওয়া সত্ত্বেও তুমি কষ্টকে উপেক্ষা করে এটাকে ভয়কে জয় করে তুমি উজু করবে, ইমানদার কিন্তু ভীতু হওয়ার সুযোগ নেই। আমাদের নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছ থেকে, আপনার কাছে, আপনার নিকট আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে পানা চাই, ভীরু ভয়ে কাতর হয়ে যাবে, এটি ইমানদার সাথে যায় না। আরে ইমানদার তো দুনিয়া জয় করবে, সে সামান্য একটু পানির ভয় করলে চলবে? অতএব শীতের কষ্ট এবং ঠান্ডা পানির কষ্ট এগুলো সবগুলোকে জয় করে আল্লাহর নামে হাতা খুলে উজু করে ফেলতে হবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন থেকে শীতের সময় খুব বেশি ঠান্ডা যদি মনে হয় যে উজু করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, আগাচ্ছি আর পিছাচ্ছি ভয় পাচ্ছি এরকম যদি মনে হয়, সাথে সাথে এই হাদিসের কথা স্মরণ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শীতে বা যে কোনো সময় কষ্ট হবে উজু করতে গেলে, সেই কষ্টকে ডিঙ্গিয়ে এটাকে উপেক্ষা করে এটাকে জয় করে যারা সাহস করে উজু করে ফেলবে, এই অজু তাদেরকে আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করায় দিবে এবং তার মর্যাদা এজ এ মুসলিম আল্লাহর কাছে তার বৃদ্ধি করে দিবে। এই কথা হাদিসটা যদি আপনি একটু স্মরণ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে সাহস আসবে, প্রেরণা আসবে, আপনি তখন অলসতা না করে উজু করে ফেলবেন, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, শয়তানের কাজ হলো ভয় দেখানো, শয়তানের কাজ হলো কি করা? ভয় দেখানো। এই ভয় দেখানোটাকে যারা জয় করে নিতে পারে এরাই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। শয়তান সবচেয়ে বেশি ভয় দেখায় শীতের সময় ফজর নামাজের আগে, ফজর নামাজের আগে
দেখবেন শীতের সময় বলে কথা না, সারা বছরই 24 ঘন্টার ভিতরে সবচেয়ে আরামের ঘুমটা কোন টাইমে হয় জানেন? ঠিক ফজরের সময়। 24 ঘন্টার ভিতরে কোন টাইমের ঘুম এত জমে না, যত জমে কোন টাইমের ঘুম? ওই ফজরের সময়ের। যেই লোকটা মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে রাত 12টা 1টা 2টা মোবাইল একবার রাখে ঘুম আসে না, আবার হাতায় আবার রাখে আবার হাতায় ঘুম আসে না, এই কপাল পোড়ারও দেখবেন ঠিকই ফজরের সময় আসে কি আসে না বলেন? আসে। কেন আসে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায় ফজরের সময় যাতে সে উঠতে না পারে, শয়তান তার কপালে 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয় কপালে, অদৃশ্য গিরা। এগুলো আমরা দেখি না। এই গিরাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে অলস করে ফেলা, দুর্বল করে ফেলা, আপনার ঘুমের প্রাবল্য আপনার মধ্যে নিয়ে আসা। এটা নিয়ে অনেক আলোচনা আছে, আমি ওদিকে যাব না, শুধু সংক্ষেপে এটুকু বলি যে আকুপ্রেশার একটা ট্রিটমেন্টের পদ্ধতি আছে এখন, জানেন আপনারা অনেকে। আমি একবার এরকম একজন আকুপ্রেশারের এক ডাক্তার, তাকে ঘুম আসার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে ঘুম কিভাবে আনা যায়, কি করলে। তো আপনারা জানেন শরীর বিভিন্ন জয়েন্টে জয়েন্টে তারা মেসাজ করে, এটা ট্রিটমেন্ট পদ্ধতি মূলত। উনি বলেন যে ঘুম আসার জন্য এখানে এখানে টিপলে ঘুম আসে। তো আমি খেয়াল করে দেখলাম পোলাপানা যদি না ঘুমায়, একটু কপালের জায়গায় একটু টিপাটিপি করলে, হালকা একটু এখানে একটু মেসাজ টেসাজ করলে দেখা যায় যে আস্তে করে চোখটা বন্ধ হয়ে চলে আসে, ঘুম আসে। আমি জানি না যে হাদিসের এই কথার সাথে এর কোনো যোগসূত্র আদৌ আছে কি না, কিন্তু মিলে যায় যে শয়তান গভীর ঘুমে আপনাকে আচ্ছন্ন করবার জন্য কপালে 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয়? যাতে ঘুম ঘুম ভাব, অলসতা ভাব থাকে। এই জন্য দেখবেন ফজরের সময় এমন ঘুম আসে, কম্বলটা বিশেষ করে শীতের সময় মুড়ি দিয়ে যখন শোন, এদিকে মুয়াজ্জিন আজান দেয়, মোবাইলে অ্যালার্ম বাজে, তখন মনে হয় এই কম্বলের বাহিরে বের হলে মনে হয় আমি শেষ, একদম বঙ্গোপসাগরে ডুবে যাবো মনে হয়। এত কষ্ট মনে হয় না? ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মনে হয় বাইরে হলে শেষ হয়ে যাবে, তাই না? এই ভয়টা কে দেখায়? ইবলিস, শয়তান দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন এই হাদিসের বাস্তবতা আপনি একেবারে হাতে কলমে দেখতে পান, প্রতি সময় আপনি যদি খেয়াল করেন আপনি দেখতে পাবেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ ঘুম থেকে হিম্মত করে এই কম্বল ফেলে দিয়ে, লেপ ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে সে যদি সাহস করে দাঁড়িয়ে যায়, তাহলে সাথে সাথে একটা গিরা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যায় মানে হলো যে অলসতা দূর হয়ে যায়। এই জন্য একটু খেয়াল করে দেখেন যে শীতের সময় যখন ফজর পড়তে কষ্ট হয়, মনে হয় শয়তান আপনাকে বলে যে উঠিস না, উঠছস তো লাইফ শেষ, কি ঠান্ডা, খেয়াল করছস? তখন শয়তান আপনাকে মাসালা দিবে, আর অনেক সময় আছে, অ্যালার্মটা বন্ধ কর, একটু পরে উঠিস, এই যদি ঘুম পাড়া দিতে পারে সকাল 7টা আপনার সূর্য উঠে গেল, শেষ। তো শয়তান ঘুম পাড়ায়। যদি আপনি কষ্ট করে হিম্মত করে এগুলো সব ফেলে দিয়ে দাঁড়িয়ে যেতে পারেন, আপনি তখন হাদিসের বাস্তবতা দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 গিরা দিয়ে যে তাকে ঘুম পাড়ায় দেয়, একটা খুলে যায় যদি সে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে। আপনি খেয়াল করেন দাঁড়ানোর পর দেখবেন যে অনেকটা ঝরঝরে ভাব চলে আসছে, একটু ফ্রেশ মুড চলে আসছে। কই, মরে যায় নাই তো, ডুবে যায় নাই তো বঙ্গোপসাগরে, যত মনে করছে এত কঠিন না তো, হিম্মত কিছুটা আসবে দেখবেন, কিন্তু এখনো গিরা 2টা বাকি আছে। এই জন্য শয়তান এবার সেকেন্ড টার্ম চেষ্টা করবে, সে এবার বলবে যে উঠছস ভালো কথা, পানির অবস্থা দেখোস কি, চিন্তা করে দেখ কেমনে 8টা দিবি এই টেপের নিচে, কত দিবি তো ছাতকে রোডবো পুরা। তখন এবার শয়তান আপনাকে ফুসলাবে যে কেমনে যাবি, কেমনে যাবি, উঠে তো গেছেন। এখন অনেকে আছে দেখবেন টেপের সামনে দাঁড়ায় থাকে, যায় না, ধরে তো ধরে না, টেপ ছাড়ে তো ধরে না, আছে না? ওই যে গিরা যে আরেকটা আছে, বান্দা যদি সাহস করে তখন বিসমিল্লাহ বলে, ওই যে হাদিস তার ইসবাকুল উযু আলাল মাকার, এই হাদিসের কথা মনে করে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি, গুনাহ মাফের আশা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণার প্রতি ঈমান রেখে সে যদি বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেয়, হিম্মত করে ওযুটা করা শেষ হয়ে গেলে দেখবেন যে শরীর আরো ফুরফুরে হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আপনি এটা খেয়াল করেন, উঠতে উঠার পরে দেখবেন কিছুটা পাতলা হয়ে গেছে, ওযু করার আগে যে মনে হচ্ছিল যে আমি বোধহয় শেষ ওযু করলে, কিন্তু ওযু করা শেষ করতে পারলে কোনো রকম আল্লাহর নাম নেই, ওযু করা শেষ হয়ে গেছে, গামছা দিয়ে হাত মুছে ফেলছেন, এবার মনে হবে কি অনেকটা রিল্যাক্স, কই কিছু হয় নাই তো আলহামদুলিল্লাহ। গিরা আরো কয়টা আছে? একটা। এবার শয়তান বলবে ঠিক আছে বুঝলাম, ওযু করছো, ওযু করছো দেখে মসজিদে যাইতে হবে। এই ফতোয়া কোন হুজুর দিছে? শীত যদি বেশি হয়, তীব্র হয়, জীবন নাশের আশঙ্কা হয়, মাসালা আছে, আশা নামাজ পড়া যায়, বুঝেন নাই কথা? তো
যদি এই মাসালা না কুলায়, শয়তানের ডেলিভারি করা এই মাসালা যদি ওই লোক না গিলে, তো শয়তান আরেকটা মাসালা দিবে। আর নিজের স্ত্রীকে নিয়েও মাঝে মধ্যে জামাত করা যায়, মসজিদে যাওয়া জরুরি না। এসব তোপগুলা যদি সে গিলে তো গিরা আরেকটা কিন্তু থেকে যায়। আর যদি সে হিম্মত করে বের হয়ে যায় এবং জামাতে সামিল হয়ে যায়, নামাজটা পড়ে ফেলে ফজর নামাজ ভালোভাবে, এরপর নামাজটা পড়ার পর তার তিন নম্বর গিরাটাও খুলে যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা নিয়মিত ফজর পড়েন বা যারা পড়তে অভ্যস্ত না, তারা একটু খেয়াল করে দেখেন এই গিরাগুলা খোলার যে কথা হাদিসে বলা আছে এটার বাস্তবতা আপনি ফিল করবেন, যে আপনার শরীরটা পাতলা হয়ে গেছে। ফজর নামাজ যারা পড়েন তারা বলতে পারবেন, শীতের সময় বিশেষ করে যে বা গরমের সময় যখন কষ্ট হয়, উঠতে খুব কষ্ট হয়, এরপরে যখন অজু করতে আরেক কষ্ট হয়, দুইটা পরে একটু ফুরফুরা ভাব হয় কিন্তু এরপরে অলসতা থাকে। নামাজটা পড়ার পর যখন বাসার দিকে যায় ফজর নামাজ আদায়কারী মুসল্লি, নামাজ পড়ে যাওয়ার সময় আল্লাহর কসম আমি তো ফিল করি যে পুরো শরীরটা যেন পাতলা হয়ে গেছে। মানে ওই যে ঘুম থেকে উঠার আগে কম্বলের ভিতরে থাকতে শয়তান যে আমারে ফুসলাইছিল, ভয় দেখাইছিল, এখন মনে হচ্ছে কই আমি তো পুরো ফ্রেশ মুডে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাসবাহা নাসীতা নাফসে, এই ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে সে খুব ফ্রেশ মুডে চলে আসে। আর যদি কোনো কপাল পড়া শয়তান ওই কুবুদ্দিতে গিরা খুলতে না পারে, অলসতা সে শুয়ে থাকে, তো ফাসবাহা খাবীসা নাফস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সে হয়ে যায় একেবারে কি বলে ওইটাকে, সে একটু নোংরা এবং মেজমেজে, আপনার মনমরা এবং আপনার মেড়মেড়ে আছে না যে আলস্য। খেয়াল করে দেখেন যে আপনি সকাল 7টায় যদি উঠেন, ফজর নামাজ পড়েন নাই, 7টা 8টায় উঠছেন, আপনি ঘুম পুড়ে গেছে, 8-9 ঘন্টা ঘুমাইছেন, সব ঠিক আছে, এরপরও আপনি দেখবেন এক ধরনের ইমানদার এটা ফিল করে, বিশেষ করে ইমানদার এটা ফিল করবে, নামাজি মানুষ ফিল করবে যে তার ভিতরে এক ধরনের অস্বস্তি আছে, এক ধরনের মনে হচ্ছে যে আমার ভিতরে কিছু একটা জিনিস যেন বাকি আছে, কিন্তু নামাজটা পড়ে ফেলছেন। রাত যদি 3টায়ও শোন, 2টায়ও শোন, ফজর পড়ার পর এই যে অজু হলো, নামাজ পড়লেন, বের হওয়ার পর আপনার ফ্রেশ মুড মনে হবে। অতএব শীতের সময় কষ্ট উপেক্ষা করে অজু এবং ফজরের নামাজ এগুলোর প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে তৃতীয় আমলও বলে ফেলেছি, তৃতীয় আমল হলো শীতের সময় শীতের কষ্ট উপেক্ষা করে অজু করব, চাপাচাপি করে অজু ধরে রেখে সেই অজু দিয়ে আনফ্রেশ মুডে নামাজ পড়ব না। নাম্বার 4 শেষ আমল শীত উপলক্ষে, সেটা হলো অভাবী এবং গরিব শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়াবো শীত উপলক্ষে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, আমরা যদি চেষ্টা করি কয়েকজন মিলে কয়েকটা শীত বস্ত্র কালেকশন করে, রাতে যারা ফুটপাতে শুয়ে থাকে, বিভিন্ন আপনার ওভারব্রিজ ইত্যাদিতে শুয়ে থাকে, এই মানুষগুলোর গায়ে একটু কম্বল রেখে আসবো, একটু চাদর রেখে আসবো, এই কাজগুলো কি খুব বেশি কঠিন? একটু ইচ্ছা করলেই হয়ে যায়, একটু ইচ্ছা করলে হয় না? আপনি তো সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে মানুষকে কল্যাণ সাধন করতে উৎসাহিত করেছে, খায়রুন নাসে আনফাহুম লিন্নাস, সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর কাছে সে যে মানুষের জন্য বেশি কল্যাণকর হয়। এই জন্য আমরা এই কাজগুলো যখন করব তখন ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হব, মানসিক প্রশান্তি অনুভব করবেন। ভোগের আনন্দ আমরা সব তরুণরা জানি, ভোগের আনন্দ জানি, ত্যাগের আনন্দ আমরা জানি না। 1 কেজি গোস্ত কিনে নিজে রান্না করে খাওয়াতে আনন্দ আছে, কিন্তু আপনি সেটা খেতে যাবেন এই মুহূর্তে কোনো অভাবী গরিব মানুষ তাকে দেখে যদি আপনি দিয়ে দেন আর সে খেয়ে পরিতৃপ্ত হয়, ওইটা দেখার পরও একটা আনন্দ আছে। এই পরের আনন্দটা যে জীবনে পায় নাই সে কপাল পড়া কখনো বুঝবে না যে এই ত্যাগে আল্লাহ তাআলা কি আনন্দ রেখেছে। অতএব শীতের মৌসুম আসলে বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন দিনী প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন তরফ থেকে, বিশেষ করে তরুণদের উদ্যোগে এরকম আয়োজন হওয়া উচিত। আমরা শীত আসলে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পিকনিকে যায় ইত্যাদি ইত্যাদি, আপনি যান সেগুলোতে সমস্যা নেই, মাঝে মধ্যে পিকনিকের প্ল্যান করেন উত্তরবঙ্গে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমার জীবনে ঢাকা টু সৈয়দপুর রুটে যত সফর করেছি, দেশের অন্য সব ডোমেস্টিক এয়ারপোর্ট একসাথ করলে এত সফর আমার হয় নাই, এবং এই সবগুলো সফরই প্রায় 2-4টা দাওয়াতি সফর ছিল, আর প্রায় সবগুলো সফরও ছিল এই সেবামূলক কাজের জন্য। আমি না গেলেও চলতো, অফিসের লোকজন আছে, কিন্তু আমার গেলে খুব ভালো লাগে, কারণ গরিব মানুষের মুখের যে হাসি এটা বিশেষ করে আপনি যখন রুট এলাকাতে যাবেন, আপনি একেবারে তৃণমূল পর্যায়ে চলে যাবেন, সেটা আপনি ফিল করতে পারবেন, আপনার খুব ভালো লাগা কাজ করবে। আমি প্রায় সময় বলি যে নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু উত্তরবঙ্গে চলে যান, ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়,
রংপুর এই সমস্ত এলাকা চলে যান, সেখানে যে আপনি মানুষের কষ্টটা বাচ্চাদেরকে ফিল করার সুযোগ দেন। এরা মানুষ হবে, এরা মানুষের জন্য কল্যাণকামী হবে, এরা ভোগবাদী হবে না, এরা ত্যাগী হবে ইনশাআল্লাহ বিদ্বিল্লাহ। অতএব যুবক ভাইরা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কয়েকজন মিলে সামান্য কিছু জোগাড় করে আলেমদের মাধ্যমে ওই এলাকার ওলামাদের সাথে যোগাযোগ করে এলাকার গরিবদের মধ্যে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করব এই শীতের মৌসুমকে উপলক্ষে, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আর যদি এতদূর করতে না পারেন অন্তত এই কাজটা করেন, যারা নিজের বাচ্চার জন্য শীত উপলক্ষে শীতকে কেন্দ্র করে মোজা কিনবেন, আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরিব মানুষ, আপনার কাজের লোক, তাদের কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য একটু মোজা কিনেন, এক জোড়া দুই জোড়া, পারা যাবে না ইনশাআল্লাহ। আর নিজের ব্যবহার করা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে প্যাকেট করে এটা আপনি যদি কাউকে নিবেদন করেন, কমপক্ষে এটা তো আপনি করতে পারেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। সবাই আমরা ব্যক্তিগতভাবে এক একজনে কমপক্ষে একজন হলেও গরিব মানুষকে শীত উপলক্ষে শীত বস্ত্র দিয়ে তাকে সহযোগিতা করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে শীত উপলক্ষে এই আমলগুলো আমরা খেয়াল করে মনোযোগ সহকারে করব। আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা এক মিনিটের ভিতরে আবারও বলে ফেলি, শীতের মৌসুম উপলক্ষে একজন ইমানদার হিসাবে আমরা শীতের কষ্ট যখন অনুভব করব, আমরা স্মরণ করব যে এই শীতের তীব্রতা মূলত জাহান্নাম থেকে আসা, জাহান্নামের ছড়া ভাব, আল্লাহ তালা সেটি আমাদেরকে দিয়েছেন, এর নানান উপকারী দিক আমাদের আছে, শীত থেকে আমাদের অনেক ফল ফসল, এটা পরিপক্ক হয়, পাকে, এটা আমাদের জন্য ফসলের মৌসুম হয়, নানা দিক থেকে উপকারী হয়, বাট এটি এসেছে জাহান্নাম থেকে, বিদায় জাহান্নামের কথা স্মরণ হবে এবং জাহান্নাম থেকে আমরা পানা চাইব যখনই এই কষ্ট অনুভব হবে তখন। দ্বিতীয়ত, শীতের মৌসুম উপলক্ষে আমরা নফল রোজা রাখবো, কারণ শীতের সময় রোজা রাখাটা অনেক সহজ, খুব বেশি রাখতে না পারে দু চারটে রাখবো, যতটুকু তৌফিক হয় ততটুকু রাখবো, এবং শীতের সময় রাত যেহেতু অনেক বড়, এই জন্য ভোর রাতে উঠে দাঁড়িয়ে একটু তাহাজ্জুদের অভ্যাস করবো ইনশাআল্লাহ। ইসলাম আমাদেরকে স্ট্রাগল করা, চেষ্টা করা, মেহনত করা এগুলো শিখিয়েছে, আমরা যখন স্ট্রাগল করতে শিখবো পরিপূর্ণ মমিন হতে পারবো ইনশাআল্লাহ। তিন নম্বর, শীত উপলক্ষে যে আমলটি আমরা করবো তা হলো শীতকে, শীতের সময় কষ্ট যে হয় উজু করার সময়, ঠান্ডার কারণে আমাদের উজু করতে অলসতা হয়, উজুতে অলসতা না করে শীতের সময় কষ্ট উপেক্ষা করে হলেও আমরা উজু করব, চাপাচাপি করে উজু ধরে রেখে জোহরের উজু দিয়ে এশা পড়ার কসরত করতে গিয়ে আমাদের নামাজটাকে আমরা কোয়ালিটি নষ্ট করব না, বরং ফ্রেশ মুডে পরিচ্ছন্নভাবে পবিত্র হয়ে ভালোভাবে নামাজ পড়ার চেষ্টা করবো, এবং সেই প্রয়োজনে চাপাচাপি করে শীতে উজু ধরে রাখবো না, এটা হলো তৃতীয় করণীয়। নাম্বার চার, শীত উপলক্ষে গরিব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।